হ্যালো গাইস, আজকে আমি চলে এসেছি মসুরির ডালে বড়া করব বলে। দেখুন, মসুরির ডালটা ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টার উপরে, ডালটা ভালোভাবে ভিজে গেছে। এরপরে দেখুন, আমি এই ডালটাকে বাটব, বেটে নিয়ে করব। শিলে বাটলে বেশি ভালো হয়, কিন্তু আজকে শিলে বাটার সময় নেই। দেখুন, আমি মিক্সিতেই বেটেছি, খানিকটা বেটেছি, এখনও অনেকটা বাকি রয়েছে বাটা। দেখুন, বাটা হয়ে গেছে। এর মধ্যে আমি আদা রসুন একটুখানি দিয়ে মিশিয়ে দিয়েছি এক চামচ মতো, আর পেঁয়াজ আর লঙ্কা কুচিয়ে দিয়েছি। কুচিয়ে ভালো করে এটাকে ফেটিয়েছি, ভালো করে। যতক্ষণ ভালো করে যদি না ফেটান, এগুলো এই বড়াটা ভালো হবে না। দেখুন, এখানে পেঁয়াজ কেটে রেখেছি, আর আদা রসুন একটু বাটা করেও রেখেছি তরকারিটা করব বলে। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা প্রায় গরম হয়ে এসছে। এরপরে একটা করে ছেড়ে দিয়েছি। দেখুন, এরকম বড়াটা ভেজেছি, তারপরে উল্টে দিয়েছি এরকমভাবে আস্তে করে। দেখুন, বড়াগুলো ভেজেছি, দেখুন কত সুন্দর বড়াগুলো হয়েছে। এখনও বাকি রয়েছে বড়া ভাজি এখনও। দেখুন, বড়াটা হয়ে এসছে, আবার একটা একটা করে আস্তে আস্তে করে তুলতে হবে। এরপরে আমি আলুটাকে ভেজে নিলাম, ভেজে তুলে রাখবো। আলু দিয়ে দিয়েছি তেলের মধ্যে, বড়া ভাজা হয়ে গেছিলো, তারপর আলু দিয়ে দিয়েছি, আলুটাকে ভেজে তুলে রাখবো। এরপরে কড়াইতে আলুটাকে ভেজে তোলা হয়ে গেছে, কড়াইতে পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে আসবে, তখন আমি মশলাগুলো দেবো। দেখুন, এখানে আদা রসুন বাটা দিয়েছি আর লঙ্কা বাটা দিয়েছি। আপনারা চাইলে পেঁয়াজ বাটাটাও দিতে পারেন, কিন্তু আমি পেঁয়াজ বাটা দিইনি, পেঁয়াজটাকে আমি ভেজে নিয়েছি। হলুদ গুঁড়ো দিলাম, একটু লঙ্কার গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, এই ধনে গুঁড়ো বলছি, জিরে গুঁড়ো দিলাম, জিরে গুঁড়ো, স্বাদ মতো নুন দেবেন, পরিমাণ মতো নুন দেবেন। নুন আবার বেশি দিয়ে দিলে বেশি হয়ে যাবে, যেহেতু আমার অনেকটা বড় হবে, সেই জন্য আমি নুনটা একটু বেশি দিয়েছি, মানে স্বাদহীন হয়ে যাবে নুন ছাড়া। এবার আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। স্টিমটাকে একটু মিডিয়াম করে রাখবেন, নাহলে মশলাটা ধরে যেতে পারে। ভালো করে এটাকে ভেজে নিতে হবে, একটু জল দিয়ে আমি এটাকে ভালো করে নাড়াচ্ছি, যাতে মশলাটা ধরে না যায়। মশলাটা প্রায় হয়ে গেছে, দেখুন তেল ছেড়ে গেছে মশলাটা থেকে। এর মধ্যে এবার আমি আস্তে করে আলুটা দিয়ে দেবো। মশলাটা ভালো কষা হয়ে গেছে, মশলার উপর থেকে তেল ছেড়ে গেছে। দেখুন, এবার আমি আলুটা দিয়ে দিলাম, আলুটা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো আলুর সাথে। ভালো করে কষাতে হবে, কিন্তু নাহলে একটা কাঁচা মশলার গন্ধ থেকে যাবে। এরপরে মশলাটা যখন কষানো হয়ে গেছে, আমি জল ঢেলে এটাকে ঢাকা দিয়ে দেবো, ঝোলটা যাতে ফুটতে থাকে, আলুটা তাড়াতাড়ি যেন সেদ্ধ হয়ে যায়। আপনারা যে যেমন খাবেন, ঘামাকা করলে কম জল দেবেন, আর একটু যদি ঝোল ঝোল খান, তাহলে একটু জলটা বেশি দিতে হবে। এমনিতেই বড়া জলে এই ঝোলের মধ্যে পড়লেই বড়ার পুরো ঝোলটাকে টেনে নেবে। পরিমাণ মতো নুনটা একটু দিয়ে দেবেন। দেখুন, এবার আমি চাপা দিয়ে দিয়েছি, বড়াগুলোও দিয়ে দিয়েছিলাম। দেখুন, ফুটে ফুটে গেছে, আমার পুরো মসুর ডালের বড়ার তরকারি তৈরি হয়ে গেছে। আপনারাও বাড়িতে তৈরি করবেন, ভালো করে দেখবেন খেতে কত ভালো লাগে। আপনাদের যদি ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্ট করবেন, আমার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলটা যেন।